ক্যামেরাটা কাজ করছে না, ফলে আইফোনই ভরসা। চলুন তাহলে চাউমিনে লাঞ্চ করবো। চাউমিনের এই আউটলেটটা হলো সল্ট লেক সেক্টর 1 অবস্থিত। আমরা উইকেন্ডে এখানে লাঞ্চ করতে এসেছি। আমার কাশ্মীর সিরিজ যেমন চলছে চলবে, মাঝখানে ভিডিওটা দিলাম জাস্ট ফর আ চেঞ্জ। বরাবরই কিন্তু চাউমিনের ফুড খুব ভালো কোয়ালিটির হয়। চলুন তাহলে আজকে সবাই মিলে আমরা লাঞ্চ করবো। ঢুকে এদিকটা হলো ওয়াশরুম, সামনে অনেকটা স্পেস রয়েছে। চলুন একটু এগিয়ে যাই, কিছু কাস্টমার্স দেখতে পাচ্ছি। ঢুকে ডান দিকে এখানেও একটা স্পেস রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স ধারে কাছে কোথাও আছে। ইয়েস, অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড দ্যাম। চলুন তাহলে বসা যাক। বিং অ্যান আর্টিস্ট, এনাদের ডেকোরেশন আমার খুব ভালো লাগে। ইউ উইল ফিল লাইক বিং ইন আ চাইনিজ রেস্টুরেন্ট। আমরা সবাই বসে পড়েছি, অ্যান্ড নাও উই আর ওয়েটিং ফর সামওয়ান টু কাম অ্যান্ড টেক আওয়ার অর্ডার্স। যদিও একজন চলে এসেছে, আমাদের জল সার্ভ করে দিয়ে গেল। চলুন তাহলে ঠান্ডা জল খেয়ে এই তৃষ্ণাটা মেটানো যাক। ভাই তুমি কি চপস্টিক দিয়ে খাবে? ভেরি ড্রাই চিলি চিকেন, পাঁচটা লাইম সুইট লাইম ছোট, সেজওয়ান হাক্কা নুডলস চিকেন, ওটা করবেন দুটো। এই যেটা ইয়ক টোস্ট হাক্কা নুডলস, ওটা তো স্পাইসি হবে না তো? ওটা নন স্পাইসি, নন স্পাইসি তো, ওটা একটা করবেন। চুড়েন স্যার, মিষ্টি জবাব ভালো লাগবে। আমার গিফট দিয়েছে ক্রেয়ন, ক্রেয়ন দিয়েছে ড্রয়িং করার জন্য, পাজেল, আর একটা পাজেল। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। তবে না, একটু দাঁড়াতে হবে। দাঁড়াতে হলো অলমোস্ট 50 মিনিটস। আমরা ঢুকেছিলাম 2:30 নাগাদ, খাবার এসে পৌঁছালো 3:19। আর যেখানে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এবং সেখানে একটা বাচ্চাও রয়েছে। আমরা ঢুকেছি 3:23, মানে অলমোস্ট 1 ঘন্টা ওয়েটিং। ম্যানেজারকে বাধ্য হয়ে বললাম যে আগে তো স্টার্টারটা সার্ভ করবেন, মেন ফুড সব একসাথে নিয়ে এসছি, একটু মোর দেন 50 মিনিটস। এই জন্য খাওয়াটা শেষ করি, খাওয়াটা দেখি, খাওয়াটার মনে হচ্ছে দেখো ভালো। হ্যালো, টেস্টের দিক দিয়ে ঠিক আছে, আমার তো আমি টেস্ট করবো। চিলি চিকেন,
Taste good, but service not okay. अच्छा हक्का नूडल्स सर, मैंने शक्त टेस्ट करो देख लिया शक्त। तुमने चिकन बोले थे, शायद एक टुकड़ा वाला डीमो दिए थे। डीम का अच्छा सर, जैसे सब जगह पे। चामिन का दिए, ये देख। चम्मच तो सिंपल में तो बहुत খাবারটা এতে সবসময় ভালো হয়। খুশি কেমন খাচ্ছ? মিঠুবা কেমন খাচ্ছ? ঝাল লাগছে না তো? খাও, লঙ্কা দেয়নি তো? ঝাল লাগছে না ভাই। আচ্ছা গুলুয়া কি দিয়ে খাচ্ছ বাবা? তুমি এটা চপস্টিক দিয়ে খাচ্ছ? ভেরি গুড। ওটা কোথায় শিখলে বাবা? বাড়িতে ও করতে পারো। ভেরি গুড, খাও। শেজওয়ান চাউমিন ওর নামটা কি? মৃণময়। বাহ, এখানে কি অনেকদিনই আছো? সল্টলেকটায়? Only two months. Thank you. কোয়ান্টিটিটা কিন্তু দুটোর কোয়ান্টিটি। আমরা দুটো অর্ডার করেছি, শেজওয়ান চাউমিন হাক্কা। মিনময় আমাদের সার্ভ করেছে, থ্যাংক ইউ মিনময়। দিয়ে গেল সাথে হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার। বা সুইট অ্যান্ড সাওয়ার খেয়ে দেখবো, ভালো একটা মিষ্টি মিষ্টি চিকেনটা। হ্যাঁ, সুইট অ্যান্ড সাওয়ার দু পিস নিয়েছি, না চিকেন চিকেনটা রয়েছে, এটাও খেতে হবে। আর একটা হচ্ছে শেজওয়ান চিকেন চা। ম্যানেজারবাবু দূরে দাঁড়িয়ে দেখছেন, দেখছি ঠিক মতন খাচ্ছি কিনা আমরা কমপ্লেনের পরে। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্টার্ট করে বলি, হচ্ছে শেজওয়ান, শেজওয়ান ভালো, হালকা ঝাল, হালকা ঝাল আছে, হালকা চিকেন ভালো লাগবে। সাথে আমরা সুইট চিকেন সসটা নিয়েছি, একসাথে মিক্স করে দেখি কেমন লাগে। সুইট সসের সাথে খেতে ভালো লাগছে। অবশেষে আমাদের খাওয়া শেষ, পুরো খেতে পারিনি, আমরা প্যাক করে নিচ্ছি। নিয়েছে কাশ্মীরে এসেছি, কলকাতায় আছে বাবা। ওয়েট করছি বিলের জন্য, বিল করে তারপর আমরা বেরোবো। চলে এসছে সফ, গয়নার বাক্স খোলো। প্রচুর গয়না, এই যে গয়না, গয়না খাও। হাজমোলা আছে, এটা এখানে একটা ই রয়েছে, চামচ রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। বাক্স ফাঁকা, এখানে মৌড়ি, এখানে আর একটা মৌড়ি। মৌড়ি চলে এসছে, মৌড়ি হ্যালো। বিলটা এখানে দাও,
ও ফিডব্যাক 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 ভালো করে লেখ। না আমি ভাবছিলাম বিলটা খাবারের মতো দেরি হবে। আমাদের বিল চলে এসছে, ফ্রেশ লেম সুডা 5টা, 50 চিলি চিকেন 2টো, 650 আমরা গ্রেভি নিয়েছিলাম, ড্রাই নিয়েছিলাম, সেজন হাক্কা নুডলস 2টো, ওক টোস্ট হাক্কা নুডলস চিকেন 1টা, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন 1টা, টোটাল 240 কন্টেনার চার্জ নিয়েছে 14 কন্টেনার চার্জ বলতে হবে। এটা আমি আগে দেখতাম সে জায়গায় ফ্রি থাকে। গ্রান টোটাল 2367 পেমেন্ট করে দিলাম। পেমেন্ট হলো 2367। একটা যেটা খারাপ জিনিস লাগলো সেটা হচ্ছে যে দ্য চার্জিং ফর দ্য কন্টেনার, খাবার আমরা নিয়েছি প্লাস্টিক কন্টেনারের জন্য 14 টাকা নিয়েছি। সো দিস ইজ থিং আই শুড নট বি দেয়ার। এই অনলাইন হোক ডাইনিং হোক, ডাইনিংটাকে ফার্স্ট প্রেফারেন্স দাও। তো আপনি আমাকে এটা বলুন যে কেন আমরা ওয়াই ওয়েটেড ফর 45 মিনিটস টু 50 মিনিটস, তারপর স্টার্টারও দেন সব একসাথে আসলো, সেটা একটু মেন কোর্সটা হয়তো লেট হয়ে গেছে বলে স্টার্টারটা চলে আসার কথা। অ্যাকচুয়ালি স্টার্টারটা স্টার্টার দিয়ে আপনি কাস্টমারকে তো খুশি করবেন। আমি অনেক জায়গায় দেখেছি, আই হ্যাভ সিন লট অফ প্লেসেস ওয়্যার দে সার্ভ পাপড় এন্ড ইটস ফ্রি, ইটস নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। But the food was good. That I have always say, that I have always liked about chow mein is the food and the price they take it for it. But this time, the first time I have a very bad experience having chow mein for the service and even charging for the container. Because if I get a biryani also for anywhere else, they never charge for the container. Do they? That's correct. আপনি যখন বিরিয়ানি খান তখন আপনাকে বিরিয়ানি কন্টেনার চার্জ করা হয়? না, আমাদের এখানে ই হচ্ছে এটা প্রথম থেকেই আছে। See you. Okay. Thank you. আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।